আমৃত্যু ভালোবাসি তোকে। পর্ব 3, লিখেছেন সালমা চৌধুরী। কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন্ন ব্যথা অনুভব হয়, ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চন্দ্র যুগল, এক মুহূর্তের জন্য সরছে না, পল্লব পড়ছে না একটিবার। তার দুর্বোধ্য দৃষ্টি হঠাৎ কারোর অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায়, দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে, ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে। তারপর ধীর কণ্ঠে জানতে চায়, কিছু হয়েছে? তানভীর সরল মনে বলে, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ, তাই তোমাকে সাবধান করতে বলেছে, যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করলো আবির। না, তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলল, তানভীর উত্তর দিল। আবির বলল, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? তানভীর বলল, ভাইয়া মাথা ঠান্ডা করো, তুমি বাদ দাও প্লিজ, আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা। তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে, এটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। আবির বলল, তুই আমায় বাদ দিতে বলছিস, বাহ। তানভীর বলল, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার তা তো হয়েছে, তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না, তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আবির বলল, আচ্ছা এখন তুই যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে, এটা সবাইকে বলে দিস, এত বছর বাহিরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আছি, যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি, আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে আমায়। তানভীর বলল, আচ্ছা আসছি আমি। এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ, অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি পড়ে দূরের গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে, তার নিচে দুই তিনটা কুকুর আনমনে চিল্লা পাল্লা করছে। তার নিচে দুই তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয়। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়, তারপর টান টান হয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়, মাথার নিচে দুহাত রেখে চোখ বুজল। মেঘ খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করল। এইচএসসি পরীক্ষা শেষ হলো 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা, তার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে ভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে, 18 বছর বয়সে পা দিল, সবে মাত্র 2 বছর, সরি 2 মাস হয়েছে, তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ, কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলছে। ভাবতে কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল। কি করবে কি করবে কি, সে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট, ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইলটা রেখে দেয়। শুয়ে ভাবতে লাগে, আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। আচ্ছা, এখন আমরা চলে গেছি হচ্ছে মেঘের পুরনো স্মৃতিতে, যেখানে হচ্ছে মেঘ চিন্তা করতেছিল তার পুরনো স্মৃতির কথা। মেঘ সবেমাত্র 5ম শ্রেণীতে উঠেছিল, বয়সের গণ্ডি 9 থেকে 10-এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলা পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা, একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের, 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে। স্কুলের সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে।
একটা বার বোনের দিকে তাকিয়ে দেখেনি, দোগালে আবিরের পাঁচ আঙুলের দাগ বসে গেছিল, সেই যে থাপ্পড় দিয়েছিল। মেঘ এক সপ্তাহ জ্বরে পড়েছিল, মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল। ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি, কথা বলা তো দূরের বিষয়। আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরই হয়নি মেঘ বালিকা, আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবিরের প্রতি তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণা। 2 বছর পর দেশ ছাড়ে আবির। এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসত না, আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ। আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খান বাড়িতে। আবিরের পাশের রুমটাই তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না। বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। 2 থেকে 1 বার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি। এত বছর পর ভাই বাড়ি এসেছে, এখনো দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিট করে ফেলেছেন, ছোটবেলার অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার। মাথায় একটা চিন্তাই ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। 3 ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদিও স্কুলে যায়। মেঘ ঘুম থেকে ওঠে 8টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টা থেকে 2টা পর্যন্ত বাহিরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়, বিকালে একটু হইহুল্লোর করে তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না, খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে গিয়ে নিয়ে আসে। ঠিক ঠিক 12টায় ঘর থেকে বের হয় আবির, ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা মালহিয়া খান ভীতস্বরে ছেলেকে জিজ্ঞেস করেন, কিছু হয়েছে তোর বাবা? আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলার চাঞ্চল্যতার ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে, এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান। হঠাৎ চোখে পড়ে ছেলের হাতের ব্যান্ডেজের দিকে, হাতটাও ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছেন, এটা করো না সেটা করো না, মনে হচ্ছে 5 বছরের শিশু সে, আগুন পানি চিনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে, খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে, শাওয়ার নিয়ে নিচে এসেছে ভাত খেতে, খাওয়া শেষ। তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড় আম্মু ভাইয়া কোথায়? আতকে ওঠেন মালিহা খান, ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে। কেন? ইস, মিস করে ফেললাম, মালিহা খান বললেন। কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকিয়ে থাকে, তার ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছো? আবির কি যেন বলল শোনা যায়নি, তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু আম্মু কাকিমা বাহিরে চলে এলো, কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে। তার পেছন পেছন মিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল, সবার পেছনে মেঘও গেল সেখানে। এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির, নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে, মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবে দেখেছিল আবিরকে, সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই। হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের, চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে, হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়ে সুজোতা। আপাদমস্তক দেখলো আবিরের হৃৎপিণ্ডের
চার প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের। আপাদমস্তক দেখল আবিরকে, হৃৎপিণ্ডের চার প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের। আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠ মেঘের মনে গহীন ধাক্কা খায়। এতে হুঁশ ফিরে তার, দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ। মিম আর আদি হই হুল্লোড় করছে, আবির ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য। মালিয়া খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় দুই তিনটা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না, অবলীলায় উত্তর দিল আবির। পিচ্ছিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান, কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমদ খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন, সেই থেকে বাইক কেনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই, তাই কিনতে পারেননি। তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে, রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়, বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে। কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কেনার নাম মুখে নিস না। আবির বাড়ি ফিরেছে 24 ঘন্টার মতো হবে, আবির বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে হয়তো, এর মধ্যেই বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির তিন বউ। অষ্টাদশীর হৃদয় কাঁপছে, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে, দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলো কতক্ষণ, হঠাৎ ঝলমলিয়ে উঠলো মেঘ। সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে প্রশ্ন করল, বাই এনি চান্স আমি কি হিটলারের উপর ক্রাশ খেয়েছি? যাই হোক, এ পর্যন্ত ছিল আমৃত্য ভালোবাসি তোকে পর্ব 3। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলেই চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আসছি, আল্লাহ হাফেজ।